আখতারুজ্জামান শাহীনের নাম আসছে মূল ষড়যন্ত্রকারী হিসাবে এমপি আনার মার্ডার কেসে। এমপি আনারের মার্ডার কেসে দেখা যাচ্ছে যে সার্কামস্টানশিয়াল এভিডেন্সের উপরে মূলত নির্ভর করতে হচ্ছে। তথাপি কতগুলো বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন। যে এমপি আনারের যে মূল ষড়যন্ত্রকারী হিসেবে বলা হচ্ছে আখতারুজ্জামান শাহীনের নাম, ওনাকে কি আমেরিকা থেকে ধরে নিয়ে আসতে পারবে ভারত? ভারতের সাথে আমেরিকার চুক্তি আছে, এক্সট্রাডিশন চুক্তি, 1997 সাল থেকে। এই চুক্তির যদি আপনি পড়েন তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা চাইলে যে কোনো আইনজীবীর কাছে এ বিষয়ে পরামর্শ চাইতে পারেন যে তার লিগ্যাল ওপিনিয়নটা কী। এই ব্যাপারে আসলে ডিটেলস আমি আলোচনা শুনিনি, কিন্তু আমি নিজে একজন আইনের গবেষক হিসাবে বলতে পারি যে ভারতের সাথে আমেরিকার যে এক্সট্রাডিশন চুক্তি আছে এখানে কতগুলো বিষয়, এখানে নাগরিকত্বের ব্যাপার আছে, কিন্তু এর অর্থ এই নয় যে আমেরিকার নাগরিক হলে এই আখতারুজ্জামান শাহীনকে ইন্ডিয়া চাইতে পারবে না। মার্ডারটি কোথায় হয়েছে এটা একটি প্রশ্ন, মার্ডারটি হয়েছে ভারতে। এখন ভারত কি তাকে চাইতে পারে? হ্যাঁ, চাইতে পারে, কিন্তু ভারত এবং আমেরিকার ভিতরে যে চুক্তি, যে ট্রিটি, সেখানে কতগুলো আর্টিকেল মূলত আপনাদেরকে পড়তে হবে, আর্টিকেল 4, আর্টিকেল 8, আর্টিকেল 15। এই আর্টিকেলগুলো যদি আপনি মূলত পড়েন তাহলে ব্যাপারগুলো কিছুটা হলেও ক্লিয়ার হবে। এটা কি পলিটিক্যালি মোটিভেটেড মার্ডার? আসলে পলিটিক্যালি মোটিভেটেড মার্ডার কি না এটাকে আইডেন্টিফাই করার জন্য এই ট্রিটিতেই ক্লিয়ারলি দেয়া আছে পলিটিক্যালি মোটিভেটেড মার্ডার বা কোন কোন কারণে এইগুলিকে পলিটিক্যালি মোটিভেটেড বলা যাবে। তার ভিতরে সরাসরি আখতারুজ্জামান শাহীনকে জড়িয়ে যেই মার্ডারের কথা বলা হচ্ছে এমপি আনার, সেটা আসলে পলিটিক্যালি মোটিভেটেড মার্ডার এস্টাবলিশ করা খুব মুশকিল হবে, যদিও সেখানে কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ ইত্যাদি বিষয়গুলো বারবার উঠে আসছে। এই আখতারুজ্জামান শাহীনকে নিতে হলে কতগুলো বিষয় আগে ভারতকে এস্টাবলিশ করতে হবে। এটা কি মার্ডার চার্জ কিনা, যদি এই বিষয়টা মার্ডার হয় এবং যদি এই একই অফেন্স যদি আমেরিকাতেও মার্ডার হিসেবে ধরা হয় তাহলে কি হবে? হ্যাঁ, দুটাই মার্ডার, কিন্তু এখন এই মার্ডারের ব্যাপারে শাস্তিটা কি? ভারতের দণ্ডবিধিতে এই মার্ডারের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড দেয়া হবে না এই বিষয়টি কনফার্ম আগে করতে হবে আমেরিকান গভর্নমেন্টের কাছে, তাকে এক্সট্রাডাইট করতে হলে। কিন্তু সেটা কি ভারত রাজি হবে যে তাকে যদি প্রমাণিত হয় যে সে খুন করেছে তাকে হ্যাঙ্গিং করবে না? এবং এটা যদি করে তাহলে বাকিদেরও তো একই ডিফেন্স চলে আসবে যে আমাদেরকে কেন হ্যাঙ্গিং করা হবে। তাই আমি মোটামুটি নিশ্চিত ভারত বোধহয় এই চুক্তিনামাটা করবে না, এই আন্ডারটেকিংটা দেবে না যে আমাদের এখানে যদি মার্ডার প্রমাণিত হয় আমরা তাকে হ্যাঙ্গিং করব না। তাহলে সবচেয়ে প্রথম প্রিকন্ডিশন হচ্ছে মার্ডার করলে এবং এখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা হলেই যে আখতারুজ্জামান শাহীনকে সেখানে নেওয়া যাবে না তা নয়, তবে ভারতের সরকারকে এই কমিটমেন্ট দিতে হবে যে তাকে হ্যাঙ্গিং করবে না বা তাকে মৃত্যুদণ্ড দেবে না। দ্বিতীয়ত হচ্ছে যেটা দেখবে আমেরিকান গভর্নমেন্ট, যে এই আখতারুজ্জামান শাহীনকে আবার অন্য কোনো দেশ একই অফেন্সের জন্য চাইতে পারে কি না, এবং চাইলে তাকে কি সেখানে নেওয়া যাবে কি না বা তাকে সেখানে পাঠানো যেতে পারে কি না বা সেখানে ভারত পাঠাবে কি না। এই আনার হত্যায় বাংলাদেশ যদি চায় আমেরিকার কাছে, বাংলাদেশকে দেবে না কারণ বাংলাদেশের সাথে কোনো আমেরিকার কোনো এক্সট্রাডিশন চুক্তি নেই। এছাড়া চুক্তি যদি থাকতো সেখানেও প্রবলেম ক্রিয়েট হতো বাংলাদেশের সাথে, সেটা একটু পরে আসছি কেন। তাই বাংলাদেশ এবং ভারতের সাথে এক্সট্রাডিশন চুক্তি আছে, তাই আখতারুজ্জামান শাহীনকে ভারত দিতে পারে বাংলাদেশে একটি ক্ষীণ সম্ভাবনা হলেও আছে। অতএব এই কারণে একটা সিরিয়াস বাধা হবে আখতারুজ্জামান শাহীনকে ভারতের কাছে তুলে দেওয়ার ক্ষেত্রে, সেই ব্যাপারেও আন্ডারটেকিং দেওয়া হতে পারে যে কোনো অবস্থাতেই আখতারুজ্জামান শাহীনকে বাংলাদেশে পাঠানো হবে না। আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এই জিনিসটা যদি এমফেসাইজ দেয় আখতারুজ্জামানের বিষয়টিতে যে বাংলাদেশে তারপরেও ভারতের সঙ্গে সম্পর্ক এত গভীর যে ভারত অলরেডি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে বিভিন্ন ক্ষেত্রে বুড়ো আঙুল দেখাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে যদি তারা বাংলাদেশের সঙ্গে এক্সট্রাডিশন চুক্তি বলে আখতারুজ্জামান শাহীনকে বাংলাদেশে ট্রান্সফার করে বা কারো একটা
টেন্ডেন্সি দেখা দেয় বা সম্ভাবনা দেখা দেয়, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা ব্যানার্জি নজিরবিহীন দুর্নীতি করেছে এবং ডিবি হারুন একটা পরিচিত, একজন পরিচিত দুর্নীতিগ্রস্ত এবং ভায়োলেন্ট ব্যক্তি, যে ব্যক্তি বারবার ভারতে যাচ্ছে এবং ভারতের সেখানকার সিআইডির সাথে কোঅপারেট করছে এবং সে গিয়ে সেখানে এভিডেন্স খুঁজে বের করছে যা ভারতের পুলিশ আগে পায়নি। সব কিছু মিলিয়ে এখানে ভারত ট্রান্সফার করে দিতে দিলে দিতে পারে, কারণ তার সাথে এক্সট্রাডিশন চুক্তি আছে, একটা সম্ভাবনা আছে। তাই আখতারুজ্জামান শাহিন সেই ডিফেন্সটি নিতে পারে। এই সব কিছু মিলিয়ে আসলে আখতারুজ্জামান শাহিন, তাছাড়া সে নিজে বলেছে যেগুলো, যে আমি ওখানে ছিলাম না, আমি যাওয়ার পরে আমি কি আমার ঘরের চাবি দিব কিনা, এগুলি আসলে কোনো ডিফেন্স না, কারণ সেটা প্রমাণ হবে ভারতের আদালতে যেখানে খুনটি হয়েছে। সে আমি ওখানে ছিলাম না, আমার ঘরকে আমি মার্ডার করতে দেবো কিনা, এই সকল ডিফেন্স যে এগুলো ভারত দেবে, কিন্তু মূলত যে জিনিসগুলো বললাম সেগুলো আমেরিকান গভর্নমেন্ট দেখবে। অতএব তাকে যদি, আখতারুজ্জামান শাহিনকে যদি সাময়িকভাবে আমেরিকান গভর্নমেন্ট অ্যারেস্টও করে, সে বেল দিয়ে দিবে এবং তারপরে সেখানে একটা হিয়ারিং হবে, এক্সট্রাডিশন হিয়ারিং, এবং সেইখানে ডিপ্লোম্যাটিক চেইনের মাধ্যমে রিকোয়েস্টটা করলেই এটা শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত আখতারুজ্জামান শাহিনকে আমি মনে করি বাংলাদেশে তো প্রশ্নই ওঠে না, ভারতে নেওয়া প্রায় অসম্ভব বলে আমি মনে করছি, প্রায় অসম্ভব। আপনার এক্সট্রাডিশন চুক্তির কিছু পেজ এখানে আপনাদেরকে দিলাম।